তো নমস্কার বন্ধুগণ মাই স্মার্ট সাজেস্টের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি তবে আপনাদের ইতিমধ্যে জানিয়ে রাখবো যে উদ্যান পালন প্রযুক্তি সহায়ক পদের যে পরীক্ষা সেই পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাস কিন্তু ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তো সেটাই আজকে আপনারা ইতিমধ্যেই অনস্ক্রিন দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন তো প্রথমে দেখুন বলা রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং এখানে দেখুন বলা রয়েছে স্কিম অ্যান্ড সিলেবাস ফর পি এস টি ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ উদ্যান পালন প্রযুক্তির সহায়ক ইন দ্য ডিরেক্টরেট অফ হর্টিকালচার আন্ডার দ্য ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিস অ্যান্ড হর্টিকালচার ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাগেনস্ট কমিশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এত এত তো আপনারা বুঝতেই পারছেন তো এখানে দেখুন বলা রয়েছে স্কিম অফ একজামিনেশন তো এখানে দেখুন বলা রয়েছে যে স্ক্রিনিং টেস্ট উইল বি অবজেকটিভ টাইপ এম সি কিউ ইন ফোর ডিফারেন্ট সিরিজ এবি তো এর যে স্ক্রিনিং টেস্ট অর্থাৎ যেটা প্রথম প্রিলি পরীক্ষা হবে সেটা কিন্তু হবে যে অবজেক্টিভ টাইপের চারটি ডিফারেন্ট সিরিজে এ বি সি এবং ডি তারপর দেখুন বলা হয়েছে নাম্বার অফ কোয়েশানস হান্ড্রেড ইচ ক্যারিং ওয়ান মার্কস তার মানে একশো নাম্বারের পরীক্ষা হবে মানে একশোটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের নাম্বার হবে কিন্তু এক নম্বর করে তারপর দেখুন বলা রয়েছে যে ফুল মার্কস কিন্তু হানড্রেড হবে একশো তো তারপর দেখুন বলা রয়েছে ডিউরেশান মানে সময় পরীক্ষার সময় কিন্তু থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট তো দেখুন এখানে বলা রয়েছে যে দেয়ার আর উইল বি নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার অ্যাজ পার নমস তার মানে আপনাদের জানিয়ে রাখবো যে এখানে কিন্তু এই পরীক্ষাতেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে তো এখানে যে নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়মটা কী রয়েছে পিএসসির আমরা কিন্তু এর আগেও দেখেছি যে ওয়ান থার্ড মানে প্রতি তিনটা ভুল প্রশ্নের উত্তরের জন্য এক নাম্বার করে কিন্তু কাটা যাবে তারপর যদি এখানে দেখুন লক্ষ্য করুন সিলেবাসটা কি রয়েছে তো সিলেবাস অফ একজামিনেশান সাবজেক্টের দিক থেকে দেখুন এখানে পরপর চারটি সিরিয়াল দেওয়া রয়েছে তো এখানে দেখুন বলা রয়েছে ইংলিশ তো ইংলিশ কিন্তু মাধ্যমিক এক্সামিনেশান স্ট্যান্ডার্ড তার মানে মাধ্যমিক মানের যে ইংলিশ হবে সেটা কিন্তু হবে দু নাম্বারে রয়েছে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স তারপর তিন নম্বরে রয়েছে অ্যারিথম্যাথিক অ্যান্ড মেনসুরেশন মাধ্যমিক অ্যাক্সামিনেশান স্ট্যান্ডার্ডের হবে তারপর দেখতে পাচ্ছেন চার নম্বরে রয়েছে জেনারেল সায়েন্স উইথ অ্যামফেসিস অন লাইফ সায়েন্স মাধ্যমিক অ্যাকজামিনেশান স্ট্যান্ডার্ড তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত সাবজেক্টগুলোকে সিলেক্ট করা হয়েছে সমস্ত কিছুই কিন্তু মাধ্যমিক অ্যাক্সামিনেশান স্ট্যান্ডার্ডে থাকছে তো আপনারা এই সিলেবাসটা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি আপনারা ভালোভাবে দেখেছেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে বলবেন না ধন্যবাদ